নবীজি বলেন জিলহজের প্রথম 10 দিন, বিশেষ করে আরাফাত দিনের রোজা, নবীজি বলেন আমি আল্লাহর প্রতি আশ্বস্ত যে আল্লাহ পাক এক রোজা দিয়েই 1 বছর পূর্ব 1 বছর পর 2 বছর সগীরা গুনাহ মাফ করে দিবেন। আরেকটা মুহররমুল হারামের একটা রোজা আছে, মুহররমুল হারামের একটা আমল, সে আমলটাই হলো রোজা, আর সেই রোজাটা আবার প্রথম তারিখে না, এটা হলো 10 তারিখে। মুহররমুল হারামের 10 তারিখটা আমাদের মাঝে আশুরা বলে পরিচিত। কি বলে পরিচিত? আশুরা। এই 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 দিনটাকে আমরা আশুরার দিন বলি, ইয়াউমে আশুরা। হাদিসে পাকের মধ্যেও আশুরাই আছে, সুমু আশুরা, হাদিসে পাকের মধ্যে আশুরাই আছে। আশুরা কি খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত যে কোনো মানুষ কমপক্ষে যদি হজ ব্রত পালন করতে যায়, সে কিছু যদি নাও জানে, হজে গিয়া 2-3টা আরবি শিখে আসে, তার মধ্যে একটা শিখে হলো তারিখ 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 তারিখ। কেন? কারণ ওইখানকার পুলিশ যারা আছে ও তো বাংলা বোঝে না, উর্দুও বোঝে না, ইংরেজিও বলতে পারে না, তো হাজিরা যেখানে সেখানে বসে পড়ে, রাস্তার ভিতরে তো বসতে দেয় না, কারণ লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জামাত উপস্থিত হয়, রাস্তা ব্লক করলে তো নিঃসন্দেহে গন্ডগোল লেগে যাবে, ঝামেলা হবে, এবং 1 সেকেন্ডের জন্য রাস্তা ব্লক করতে দেয় না, এজন্য কি বলে রাস্তা রাস্তা রাস্তা। তো এটা বেশিরভাগ সময় তারা বলে তারিখ তারিখ তারিখ, মানে রাস্তা। এজন্য আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত মানুষেরা সৌদি আরবে গেলে, হজ করতে গেলে একটা আরবি শেখে, তারিখ তারিখ। আমরা দেখেছি যে অশিক্ষিত গ্রামের মূর্খ চাচারাও ওই ইয়েদের সাথে, মক্কার হারামাইন শরীফ আইনের পুলিশদের সাথে, তারা বলে তারিখ তারিখ তারিখ। আর কিছু আরবি শেখে, সেটা কি যদি শপিং মলে নাও যায়, কমপক্ষে ফুটপাথ থেকে তো কিছু কেনে, আতর তসবি টুপি জায়নামাজ এগুলো কিনে নিয়ে আসে, যত গরিবই হোক এগুলো অল্প হলে কিছু কেনে, আর এগুলার ম্যাক্সিমাম এগুলার দাম হয় হলো সৌদি আরবের 10 টাকা 5 টাকা। তো সৌদিতে 5 আরবি হলো খামসা, 10 এটা হলো আশারা, 15 তারা বলে হলো খামাস্তা আশার। তো খামসা খামসা আর আশারা আশারা, ম্যাক্সিমাম জায়গায় দোকান নিয়ে মেয়ে মানুষ অথবা পুরুষ মানুষ দোকান নিয়ে বসে আসতে পড়তেছে, খামসা 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 খামসা, অথবা বলে আশারা 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 আশারা, এই দুইটা এমনি মুখস্থ হয়ে যায়। তো আশারা মানে 10, আশারা মানে সেখান থেকে আশুরা মানে 10ম তারিখ, 10ম তারিখ। মুহররমের 10ম তারিখটাকে আশুরা বলে, আর কোন মাসের 10ম তারিখ আশুরা বলে প্রসিদ্ধি লাভ করে নাই বা বলা হয় না। এই 10ম তারিখে একটা আমলের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে, সেটি হলো রোজা। সেটি কি বলেন? রোজা। এখন এই দিনে রোজাটার কি ফজিলত, কয়টা রোজা রাখতে হয়, এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট হাদিস থেকে আপনাদেরকে শোনাই, বুখারী শরীফ সহিহ মুসলিম শরীফ সহিহাইনের মধ্যেই রেওয়ায়েত গুলি আছে, অন্য কিতাবের রেওয়ায়েতও দুই একটা এখন এসে যাবে আলোচনায়। সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে আশুরার রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এটাই ফরজ ছিল। কি ছিল বলেন? এটাই ফরজ ছিল। তাইলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে যেই রোজাটা ফরজ ছিল, তাহলে তার মর্যাদা কম না বেশি? সারা বছরের কতদিন থাকতে একটা দিনের রোজা ফরজ করে রেখেছিলেন, নিঃসন্দেহে এই দিনটা অন্য সকল দিনের মধ্যে কোন না কোন দিক থেকে অনেক দামি, এ কারণেই এই দিনটাকে আল্লাহ পাক চয়েস করেছেন যে আমার বান্দারা রোজা রাখুক। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হলো, তো আশুরার রোজার ফরজিয়াত মনসুখ হয়ে গেল, মাগার ফরজিয়াত বাতিল হলেও এই দিনের রোজার মর্যাদা কমে নাই। কি কমে নাই? মর্যাদা কমে নাই। আপনারা দেখবেন আপনাদের অঞ্চলে গত টার্মে একজন কমিশনার ছিল, এইবার কমিশনার নেই, কিন্তু যিনি কমিশনার ছিলেন উনি অত্যন্ত ভদ্র সভ্য একজন ভালো মানুষ, ন্যায় নিষ্ঠাবান মানুষ,
বদান্যতায় এক্সপার্ট ব্যক্তিত্ব, এ লোক যদি কমিশনার নাও থাকে, এরপরেও স্ট্যান্ডিং কমিশনার যদি কোনো জায়গায় যায়, সাবেক কমিশনার উনিও যদি আসেন, তখন মানুষ দুইজনকে কাছাকাছি মর্যাদা দেয়। যদিও আজকে ওনার সিগনেচারে কোনো কাজ, কথা বলেন না কেন, সাবেক ওনার সিগনেচারে কোনো কাজ হবে না এখন, কিন্তু মর্যাদা তার কমে নাই। আশুরার রোজা ফরজিয়াত, এটা এখন তার নাই, কিন্তু তার মর্যাদা কমে নাই। কেমন মর্যাদা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, আমি তো আল্লাহ পাকের উপরে এটা আস্থা রাখি যে আশুরার এই রোজা এক বছর পূর্বের পুরা বছরের গুনাহ মাপের জন্য যথেষ্ট হয়ে যাবে। আশুরার রোজাটা, আশুরার রোজা পুরা এক বছরের অতীতের গুনাহ মাপের জন্য যথেষ্ট হয়ে যাবে। মহতরম হাজিরিন, এখন কথা হলো আশুরাতে রোজা কয়টা রাখবো। তাহলে এ ব্যাপারে নবী আলাইহিস সালাম একটা হাদিস বর্ণনা করলে দুইটা জিনিস জানা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যখন হিজরত করে আসলেন, আসার পর নবী আলাইহিস সালাম দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে। কোন দিন? মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই তোমরা এই দিনে রোজা রাখো কেন? লোকেরা তখন উত্তর করলো, হাদা ইয়াউমুন সালেহ, ও নবীজি এই দিন যে রোজা রাখি কেন, এটা মহান একটা দিন। কেমন মহান দিন? এই দিনেই তো আল্লাহ পাক আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং তার কওমদেরকে ফেরাউন এবং তার শত্রুদের কবল থেকে হেফাজত করেছেন, সাথে সাথে ফেরাউন এবং তার বাহিনীকে দরিয়াতে ডুবায়া মারছেন। এ কারণে হযরতে মূসা আলাইহিস সালাম রব্বে করিমের এই বিশাল নেয়ামতের, দয়া ভালোবাসা মায়ার শুকরিয়া আদায় করতে গিয়ে মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন। আমরা যেহেতু তার উম্মত, তার অনুকরণে আমরাও রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি উত্তর করলেন? আনা আহাক্কু মিনকুম বিমূসা, তোমাদের চাইতে তো আমি মূসা আলাইহিস সালামের অনুকরণের বেশি হকদার। তোমাদের চাইতে আমি মূসা আলাইহিস সালামের অনুকরণের বেশি হকদার। মূসা আলাইহিস সালাম তোমাদের চাইতে, তার সাথে সম্পর্ক আমার বেশি। কেমনে বেশি? কেমনে বেশি এটা সুন্দর করে বুঝবেন একটা মাত্র কথা বললে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে একজন, অতীতে একজন মশহুর খান ছিলেন, এখন তো আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশে খান সাহেব বললে আমাকে বেশি বুঝানো হয়। আরো খান আছে, খান একখানি না, অনেকগুলা খান আছে, তার মধ্যে বেশি জায়গায় খান বললে আমাকে চিনে। তো আমাদের আগে একজন খান ছিলেন বাংলাদেশে, উনি একক খান ছিলেন, তখন আর অন্য খানের কোনো তেমন পাত্তাই ছিল না, সে হলেন আল্লামা মহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাইহি। তোমরা ছাত্ররা যারা অনেকে হয়তো দেখছো, দেখো নাই, তবে নাম শুনছো, আল্লামা মহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাইহি, উনি তো অনেক বড় মাপের আলেম ছিলেন, ঐতিহাসিক ছিলেন, সাহিত্যিক ছিলেন, তাম পৃথিবীর মুসলিম দেশগুলির সমন্বিত যে সবচেয়ে বড় বৃহত্তম সংগঠন রাবেতা আলমে ইসলামীর বাংলাদেশের মেম্বার ছিলেন উনি। আল্লামা খান সাহেব হুজুর, মহিউদ্দিন খান সাহেব হুজুর বলেন, ওনার সাথে আমার প্রোগ্রামে আমি নিজ কানে ওনার কাছ থেকে কথাগুলো শুনেছি। হুজুর বলেন যে আমি লন্ডনে গেছি একবার রাবেতা আলমে ইসলামীর কোনো এক কনফারেন্সে যোগদান করতে। তো যোগদান করার পরে আমি জানতে পারলাম যে আমাদের হোটেলের কাছে ধারে কোনো এক জায়গাতে খ্রিস্টানদের ধর্মীয় একটা অনুষ্ঠান হবে, খ্রিস্টানদের, আর সেই অনুষ্ঠানে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় খ্রিস্টানদের ধর্মীয় বড় বড় পণ্ডিত যারা, তারা এখানে আসবে, তারা বক্তব্য দিবে। খান সাহেব বলেন, আমি তখন মনে মনে প্ল্যান করলাম যে এই অনুষ্ঠানে আমার একটু অংশদারিত্ব নেওয়া দরকার, কারণ আমাকেও তো জানতে হবে, আমাকেও জানতে হবে। আপনারা বলেন তো দেখি, নামাজের ফরজ কয়টা এটা যেমন জানা জরুরি, নামাজ ভঙ্গের কারণ কয়টা এটা জানা জরুরি না? এটা জানা জরুরি কি? ওটাতে তো ভেঙে দেবে, ওইটা দিয়ে তো ভাঙ্গে যাবে, ওইটা জানা তো আর জরুরি নেই।
নাকি জরুরি? বুঝা বলেন, জরুরি। কেন? ফরজ, হ্যাঁ, ফরজ তো ছাড়া আমার যেমন নামাজ হবে না, ভঙ্গের কারণ কোনো একটা যদি আমার ভিতরে পাওয়া যায় তখন আমার নামাজ আর রবে না। এ কারণে ফরায়েদ সালাত যেমন আমাকে জানতে হয়, নওয়াকেদ সালাত আমাকে জানতে হবে, নামাজের ফরজগুলি যেমন আমাকে জানতে হয়, নামাজ ভঙ্গের কারণ আমাকে জানতে হয়। আমার ইসলাম দিন এর সৌন্দর্য মাহাসিনা ইসলামকে সাথে সাথে অন্য অন্য দিন যেগুলি ইসলাম আসার কারণে বাতিল হয়েছে সেগুলার বিষয়ে কিছু জানা, যাতে ওখান থেকে আমি আমার মুসলিমদেরকে হেফাজত করতে পারি। তো খান সাহেব, বারহাল খান সাহেব হুজুর বলেন আমি সেখানে গেলাম। হুজুর যে গেছেন তো কিছুটা শরীরের সিস্টেম একটু চেঞ্জ করে গেছেন, কারণ একেবারে ইয়া বড় পাগড়ি, এই বড় কি বলে দাড়ি, ইয়া বড় জুব্বা, এগুলো নিয়ে গেলে তো খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে ঢুকতে দিবে নাকি? ঢুকতে দিবে না। তো কিছু চেঞ্জ করছেন, কিন্তু বলেন সবই কি চেঞ্জ করা যায়? টুপিটা খুলে যাওয়া যায়, দাড়িটা তো আর খুলে যাওয়া যায় না। টুপিটা মনে চাইলে ওখানে আমি টুপিটা খুলে রেখে গেলাম, কিন্তু দাড়িটা তো খুলে রেখে যাওয়ার কোনো সুযোগ নেই। যবি হোক, শেষ পর্যন্ত আল্লামা খান সাহেব মহিউদ্দিন খান সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি ওখানে গেছে, বলেন আমি খুব গুরুত্বের সাথে পণ্ডিতদের বক্তব্য শুনছি, এতবৎসরে আমার পাশের যে খ্রিস্টান সে আমাকে বারবার সন্দেহের দৃষ্টিতে তাকাইতেছিল। হুজুর বলেন আমি আগের থেকেই বোঝার পরেও না বোঝার বান্দরে মনে হয় যে আমি দেখতেছি না বুঝতেছি না, সামনের দিকে তাকায় আছি কিন্তু আমার নজর তো ওর দিকে আছে। এক পর্যায়ে ও আমার হাতটা ধরে ফেললো, ধরে আমাকে বলে এই তুমি কোথা থেকে আসছো? উনি কি মিথ্যা কথা বলবেন? কখনোই না। মুসলিম মিথ্যা কথা বলতে পারে না। কেন? আল কিলবু উম্মুল খাতিয়া, মিথ্যা হলো সকল অপরাধের মা মূল। মিথ্যা, মিথ্যা এত বড় ভয়ঙ্কর অপরাধ যে বিশ্ব নবীজির যুগে নবী আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র যারা করত তারাও মিথ্যা বলে নেই। মিথ্যা এত বড় ভয়ঙ্কর অপরাধ, ওইটা আলাদা সাবজেক্ট। তো খান সাহেব বলেন আমি বাংলাদেশ থেকে আসছি। তো জিজ্ঞেস করছে ধর্ম, ওই ধর্ম ইসলাম, একেবারে চোখ চোখ রাঙ্গা রাঙ্গা করে বলতেছে তুমি এখানে কেন ঢুকছো, তুমি তো দুই নম্বরই করছো, এটা তোমাদের স্পেশালি ধর্মীয় কনফারেন্স, এখানে অন্য কারো তো এলাও নেই। তো বলে যে অবস্থা খারাপ দেখতেছি, মানে আমার উপর আক্রমণ টাক্রমণ হতে পারে। তা আমি সাথে সাথে তার হাতটা ধরে মুসকি হাসিতে বললাম আরে ভাই তুমি আমার উপর এত রাখতেছো কেন, তোমরা তো আমার চাস্তো ভাই। যেই বলছে তুমি তো আমার চাস্তে ভাই, ও আরো রেগে গেছে, চাস্তে ভাই কেমনে? তোমার দেশ বাংলাদেশ, আমরা থাকি ইংল্যান্ডে, তোমার ভাষা বাংলা, আমাদের ভাষা ইংরেজি, তোমার ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইহুদিয়া, তো তুমি আমার ভাই হলে কেমনে? আরো গরম। তো বলতেছে একটু একটু আমি আস্তে আস্তে বলি তুমি শোনো। কি বলে? তোমাদের পয়গম্বর কে? বলে মুসা আলাইহিস সালাম। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তার আরশে নিয়ে গিয়েছিলেন। তা আমাদের পয়গম্বর যখন দুনিয়া থেকে আল্লাহর আরশের দিকে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, পথের ভিতরে যাইতেই এক আসমানে তোমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছে। ও ভালো করে শুনতেছে, আরে এটা মজার কথা। তারপরে তারপরে আমাদের পয়গম্বরকে তোমাদের পয়গম্বর অনেক মুহাব্বতের সাথে ভাই বলে ডাকছে, মারহাবাম বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ। এটা হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিসের বর্ণনা। মুসা আলাইহিস সালামের সাথে যখন আমাদের পয়গম্বরের দেখা হয়েছে, দেখা হওয়া মাত্র সালাম কালাম মুসাব দিয়ে রিসেপশন করতেছে, ওয়েলকাম জানাইতেছে, বলতেছে মারহাবাম বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ, নেক ভাই নেক নবীকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ, আর আমার নবীও তোমার নবীকে ভাই বলেছেন। উনি যখন ফিরে আসেন, আসার পরে এই রাস্তার কারগুজারি শুনাইতে বললেন যে আমি অমুক আসমানে যাওয়ার পরে ফাইদান আনা বি আখি মুসা আলাইহিস সালাম, তা আমি আমার ভাই মুসা আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়ে গেল। এরপরে তোমার পয়গম্বর আমার পয়গম্বরকে ভাই বলেছে, আমার পয়গম্বর তোমার পয়গম্বরকে ভাই বলে দুইজনে আন্তরিকতার সাথে লম্বা গল্প করছে, এরপরে চলে আসছে। এখন তুমি বলো যে তোমরা মুসা পয়গম্বরের সন্তান, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্তান, তারা যদি ভাই ভাই হয় তাহলে তুমি আমার চাস্তো ভাই না?
একথা বলতেই ওই খ্রিস্টান তো এত খুশি হয়েছে, কি খান সাহেবকে তাড়াইয়া দিলেন, বলে তুমি বসো, যতক্ষণ খুশি থাকবা শেষে কিন্তু তুমি আমাদের একজন ডেলিগেট হিসেবেই সম্মানিত হয়ে এখান থেকে যাবা, তোমার জন্য কিছু ইয়া আছে, সারপ্রাইজ আছে, মানে অনেক। তো আমি যে কথাটা বলতেছিলাম, হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আনা আহাক্কু মিনকুম বিমূসা, মূসা আলাইহিস সালামের অনুকরণে তোমরা যদি আশুরাতে রোজা রাখো তোমাদের চাইতে আমি বেশি হকদার, কারণ সে আমার ভাই। খুব ভালো করে বুঝবেন কথাগুলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন, রেখেছেন, কিন্তু নবী আলাইহিস সালাম রোজার ব্যাপারে একটা কথা নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, কি সুমু আশুরা وخالفوا فيه اليهود। খুব ভালো করে বুঝবেন এই হাদিসটার মূল হলো আমার আজকের টার্গেট, সুমু আশুরা وخالفوا فيه اليهود, এটা হলো আমার আজকের আলোচনার মূল টার্গেট। এ পর্যন্ত যতটুকু সময় ব্যয় করেছি আমি আমার মূল টার্গেটে, এখন নবীজি বললেন তোমরা আশুরার রোজা রাখো, তবে আশুরার রোজা রাখতে গিয়ে ইহুদিদের সামঞ্জস্যতা সাদৃশ্যতা অবলম্বন করো না, এটা হলো আমার আজকের মূল টার্গেট। আপনারা বলেন ইবাদত যত প্রকার আছে এর মধ্যে একটা ইবাদত এমন যেই ইবাদতের মজুরি সম্পর্কে, প্রতিদান সম্পর্কে আল্লাহ নিজেই বলেন ওয়া আনা উজজা বিহি ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি, অমুক ইবাদতের এত দাম, 700 গুণ, 7000 গুণ, এত নেকি, অত নেকি, অত নেকি, অত নেকি, কিন্তু রোজা আল্লাহ পাক বলেন এটা আমার জন্যই বান্দা রাখে, এ কারণে এটার নেকি নেকি টেকি নাই, এর প্রতিদান আমি নিজেই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনারা কি আসলে বুঝছেন কথা না? আরে ভাই নেকি কয় কোটি, আপনাদের মেয়র, মেয়রের ছেলে জাহাঙ্গীর ভাই যিনি আছেন, উনি একজনকে 20 কোটি দিলেন, আর একজনকে 40 কোটি দিলেন, আর একজনকে 100 কোটি দিলেন, কথার কথা বলতেছি, তো উনি কোটি কোটি যা দিলেন এটা কি ওনার সবটা, কথা বলেন সবটা, আর একজনকে বললেন তোরে কোটি মোটি নাই আমি তোর হয়ে গেলাম, বলেন তো দেখি কোনটা বড়, উনি যার হয়ে গেছে। যত ইবাদত আছে এর মধ্যে রোজা হলো এমন একটা ইবাদত, আল্লাহ নিজেই বলেছেন এই ইবাদতের কোটি মোটি নাই, মিলিয়ন ব্রিলিয়ন কোনো হিসাব না, হিসাব হলো আমি নিজেই রোজাদারের হয়ে যাব। এত বড় একটা ইবাদত, সেই ইবাদতটা পালন করতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত দামি ইবাদত পালন করতেও তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এই ক্ষেত্রেও যেন ইহুদিদের সাথে তোমার মিল না হয়ে যায়। বড় ভাবার বিষয়, বড় ভাবার বিষয়। আজকে মুসলমান ইবাদত তো বহুত দূর কা বাত, ইবাদত তো বহুত দূরের কথা, অন্য অন্য জায়গাতে নিজের ঘর তৈরি করতে এখন মিডল ইস্টের মতো করে ঘর বানায়, কথা বলেন না কেন, আমেরিকান স্টাইলে ঘর বানায়, কানাডার ডিজাইনে ঘর বানায়, ঘরটা সাজায় তাদের ঘরের মতো, তার ঘরের ডেকোরেশন তাদের ঘরের মতো, তার ঘরের ডিজাইন তাদের ঘরের মতো, তার শরীরের সাজানো গোছানো তাদের শরীরের মতো, তার পোশাক পরিচ্ছদ তাদের পোশাকের মতো। আজকে মুসলমান নিজে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে ইমামের পিছনেই আদায় করে, কিন্তু তার মেয়ে খ্রিস্টান মেয়েদের মতোই, হিন্দুদের মতোই, বৌদ্ধদের মতোই প্যান্ট শার্ট টাই কোট পরে রাস্তায় বেড়ায়। বলুন তো দেখি এটি কি মুসলমানদের সাদৃশ্য? মুসলমানদের সাদৃশ্য, মুসলমানদের মতো নামাজ রোজা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতে যদি ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করা আমাদের জন্য হারাম হয়
তাহলে পোশাক পরিচ্ছদে আমি যার মতো করে সাজবো, আমাকে তার কাতারে দাঁড় হতে হবে। ঘর তৈরি করতে আমি যার ডিজাইন নেব, পরপরে আমাকে তার সিরিয়ালে থাকতে হবে। আমার দেহটাকে সাজাইতে আমি যাকে মডেল মানব, পরপরে তার সিরিয়ালে আমাকে দাঁড় করায় দেওয়া হবে। আমার বক্তব্য না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মুসলমানের সন্তানেরা অতি অল্প দিনের ভিতরে ইসলামী সংস্কৃতি হারিয়ে ফেলবে, ইসলামী সভ্যতা হারিয়ে ফেলবে। আপনারা শুনলে অবাক হবেন, ওই কিসের কুরবানি, অল্প কিছুদিন আগে আমি ইন্ডিয়াতে চিকিৎসা নিতে গিয়েছিলাম, ওইখানে এক নামি দামি হসপিটালে গেলাম, সেখানে আমি আমার চোখ দেখানোর জন্য যাওয়ার পরে একজন ডাক্তারের সাথে আমার সাক্ষাৎ হলো, মেয়ে ডাক্তার। আমি শুনলাম সে মুসলিম, কিন্তু তার পোশাক পরিচ্ছদ কিছু হিন্দুকেও হার মানায় দিয়েছে, তার পোশাক পরিচ্ছদ কিছু হিন্দুকেও হার মানায় দিয়েছে। মহতরম হাজেরিন, সামনের দিনে আমাদের সমাজ, আমাদের প্রজন্ম অগ্রসর হচ্ছে হিন্দুত্ববাদের দিকে। ষড়যন্ত্র ওপার থেকেও আসে, উপর থেকেও আসে। ষড়যন্ত্র কথা বলেন, ওপার থেকেও আসে, উপর থেকেও আসে। উপর বোঝেন তো? ওই যে আমাদের অনেক ভাইরা বলে, হুজুর আমাদের মনে তো চায় না আপনাদের উপরে কিছু করতে, কিন্তু কি করব, উপরের নির্দেশ। উপর থেকেও ষড়যন্ত্র আসে, ওপার থেকেও, কাঁটাতারের ওপার। কথা বলেন না কেন? কাঁটাতারের ওপার, ওপার থেকে ষড়যন্ত্র আছে, উপর থেকেও ষড়যন্ত্র আছে। এদেশের ম্যাক্সিমাম উপরের চেয়ারগুলা ওপারের লোকেরাই দখল করে আছে। মহতরম হাজেরিন, ইসলাহী মজলিস, দরসে বুখারীর অনুষ্ঠান, এর চাইতে বেশি কিছু বলতে চাই না। কিছু প্রশংসা তো করতেই হয়, আমাদের দেশ অনেক উন্নত, অনেক উন্নত। কেমন উন্নত? আপনি সারা দুনিয়ায় এমন উন্নত খুঁজে পাওয়া বড় কঠিন আছে। যদি বলেন কেমনে, আপনি দেখেন আমেরিকায় যান, কানাডায় যান, যান সিঙ্গাপুরে, পাবেন না এমন যে নর্মাল একজন ড্রাইভারের এত কোটি কোটি টাকা। এটা বাংলাদেশের ড্রাইভারদের আছে, যে দেশের ড্রাইভারদের কোটি কোটি মিলিয়ন ডলার থাকে সে দেশে গরিব কোথায়? ড্রাইভারেরই কোটি কোটি ডলার, কোটি কোটি ডলার। মহতরম হাজেরিন, এই জন্য অনেক উন্নত দেশ, কিন্তু নীতির দিক থেকে না দুর্নীতির দিক থেকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মনে রাখতে হবে আমাদের সকলকে, দুনিয়াই শেষ না, দুনিয়াই, কথা বলেন, দুনিয়াই বরং ওয়াল আখিরাতু খায়রুন আবকা। আখিরাত শুধু শ্রেষ্ঠ না, চিরস্থায়ী। দুনিয়া, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আর দুনিয়া মালউন, দুনিয়া তো ক্ষণস্থায়ী, একেবারে অল্প সময়। কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পাহাড়ে পাড়ে যায়েগে জমিন পর জলজলা হোগা, মুহাম্মদ তখত পর হোগি আদালত বর খুদা হোগা। ইয়ে চমন সাহারা ভি হোগা, ইয়ে খবর বুলবুল কো দো, তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবান করে, তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবান করে। এ ফুলবাগান, এ সুন্দর ধরাধাম, এ অত্যন্ত বিউটিফুল গোধুলি নিঃসন্দেহে একদিন শেষ হয়ে যাবে, 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 যাবে। আমাকে রবের সামনে দাঁড় হতেই হবে, কেউ আমাকে সেখান থেকে সেভ করার মতো নেই, কেউ নেই। এই জন্য নীতির উপরে থাকাই ভালো দুর্নীতির চাইতে, না? আপনারা কি বলেন? তাহলে নীতিতে যদি আমরা বিশ্ব সেরা হইতে পারতাম, মজাটা সবারই হইতো। দুর্নীতিতে বিশ্ব সেরা হয়ে কিছু লোকের মজা হলেও অধিকাংশ লোকের কান্না, চোখের পানি আর দীর্ঘ নিঃশ্বাস। দুর্নীতিতে শীর্ষ হওয়ার কারণে কিছু লোকের মজা হলেও
অধিকাংশ মানুষের দীর্ঘশ্বাস, দীর্ঘ অবস্থা, অবস্থা বহুত বড় খারাপ। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমাজ দান করুক। তো আমি বলতেছিলাম যে বলে ইবাদতের মধ্যেও যদি অন্যদের সাদৃশ্য অবলম্বন করা না যায়, তাহলে অন্য কোন জায়গাতে অন্যদের মতো করে যদি চলি, তাহলে আমার ক্ষমা বড় কঠিন হয়ে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম মোহতারাম হাজিরিন। অথচ আমার দেশের কিছু অনেক বড় বড় মানুষ, যাদের মতো বড় হওয়া হয়তো আমাদের জীবনেও সম্ভব হবে না, এত বড় জায়গা থেকে স্লোগান কি আসে? স্লোগান আসে হলো ধর্ম যার যার উৎসব সব, ধর্ম যার যার উৎসব সবার। বলুন তো দেখি, এই কিছুক্ষণ আগে যে হাদিসটা শুনলেন যে তোমরা রোজা রাখো আশুরাতে, কারণ এই তারিখে আল্লাহ পাকের বহুত বড় এহসান হয়েছে। ফেরাউনের হাত থেকে কওমে মুসা আলাইহিস সালামের কওম পয়গম্বরকে আল্লাহ পাক হেফাজত করেছেন। এই রাত্রে এই দিনের অনেক দাম, কিন্তু রোজা রাখলেও অন্যদের সাদৃশ্যতা অবলম্বন করো না। এই বর্ণনা থেকে কি বুঝলেন? ধর্ম যার যার উৎসব সবার। বরং কোন ব্যক্তি যদি এই শব্দটাকে বিশ্বাস করে যে ধর্ম যার যার উৎসব সবার, এই কারণেই দেখবেন বাংলাদেশের আমাদের দেশের ছেলেরা বাংলা মাসের নাম জানে না, বারোটা মাসের নাম জানে না, তবে একটা মাসের নাম সবাই জানে, সে মাসের নাম বোনানা বৈশাখ। বাংলা একটা মাসের নাম জানে, সে মাসটার নাম কি? আর এক মাস আগের থেকেই ওই মাসের আলোচনা চলতে থাকে। কেন? বৈশাখ এমন একটা মাস, ইংরেজি মাসের সময় তো ইংরেজদের উৎসব চলে, বাংলাদেশের মুসলমানদেরও কিছু চলে, আরবি মাসের দুই ঈদের সময় শুধুই মুসলমানদের উৎসব চলে, অন্য কেউ এই উৎসব রিসিভ করে না। কিন্তু বাংলা মাসের যখন দিন আসে তখন তো সবাই একাকার হয়ে যায়। ঠিক বললাম না? ব্যা ঠিক বললাম? আমাদের দেশের বুদ্ধিজীবী শিক্ষিতরা আমাদেরকে কি শিখায়? শিখায় যে আমাদের বাঙালিদের সংস্কৃতি, বৈশাখ কিসের সংস্কৃতি? বাঙালিদের সংস্কৃতি। আপনারা বলেন তো দেখি, বিশ্বনবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? যেন মদিনা শরীফে। সেইখানে আশুরার 10 তারিখে রোজা রাখা, এটা তো মদিনাবাসীর সংস্কৃতি, তারা এটা দাবিই করতে পারত। কথা বলেন, কথা বলেন, তারা আগের থেকেই এই এই তারিখটায় রোজা রাখে, মুসা ইসলামের নাজাতের পরের থেকেই এই তারিখটাকে রোজা রাখে, তাহলে এটা তাদের দেশীয় সংস্কৃতি হয়ে গেছে। কিন্তু নবীজি কি বললেন যে এটা দেশীয় সংস্কৃতি হিসাবে তোমরা করতে পারো? এটা বলেছেন না। কেন? ইসলাম যখন আমি গ্রহণ করেছি তখন ইসলাম আমাকে সব দিক থেকে কমপ্লিট সিস্টেম ডিজাইন দিয়েছে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা নিজেই বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কমপ্লিট দীন তোমাকে দিলাম, এই দীনের ভিতরে বাইরের কোন সভ্যতা ঢুকানের প্রয়োজন যেমন নাই, পারমিশনও নাই। এই দিনের ভিতরে বাইরের কোন সংস্কৃতি ঢুকানের কথা বলেন প্রয়োজন যেমন নাই, বলেন পারমিশনও নাই। আমি ইহুদিবাদের সংস্কৃতি ঢুকাবো, প্রয়োজন নাই, পারমিশনও নাই। হিন্দুত্ববাদের কোন সংস্কৃতি আমার ধর্মে আমি ঢুকাবো, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। আমি নাসারাদের মতো করে কোন সভ্যতা আমার দিনের ভিতরে ঢুকাবো, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। মনে রাখতে হবে, আমার সন্তান আমার কষ্টে বর্জিত সম্পদ দিয়ে সে শাস্তেছে হিন্দুর মতো, সে শাস্তেছে খ্রিস্টানদের মতো, সে শাস্তেছে ইহুদির মতো, সে শাস্তেছে নাসারার মতো, সে শাস্তেছে আজকে পৃথিবীর অনেক 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 মডেলের মতো। আমার দেশেও কিছু মডেল আছে, যেই মডেলগুলোর নামের মধ্যে প আছে আর বয়স নর আছে, প আছে আর কি আছে বলেন, বয়স নর আছে। এই জাতীয় দেশে বিদেশি মডেলদেরকে যারা মডেল বানায়া দুনিয়াতে দিন দিনকাল কাটাবে, স্পষ্ট মনে রাখবেন তার বাবারা পরপারে আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার টাকায় আমার মেয়ে
করে প্যান্ট করে রাস্তায় যায়, বাবাকে ছাড় নাই, বাবাকে কথা বলেন, বাবাকে ছাড় নাই। আমার বোন আমার অধীনে থাকে, আমার টাকায় আমার বোন প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয়, এই ভাইয়ের বড় ভাইয়ের ছাড় নাই। আমার স্ত্রী আমার টাকায়, আমার সন্তান আমার টাকায়, তাদের মতো করে সিস্টেম আর ডিজাইন করে বেড়ায়, এ বাবার ছাড় নাই। মহতরম হাজরিন, আমি যতই মাথা কপাল যতই ঠেকাই, খানায় কাবার ভিতরেও যদি আমি আমার বাকি জীবন টোটালটা কাবা শরীফের ভিতরে ঢুকে নামাজ পড়ি, কিন্তু ভিতরে যদি এই বিশ্বাস থাকে যে ধর্ম যার যার উৎসব সবার, এই লোকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ। এই জন্যে মুসলমান ভাই, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায়, একটা বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও হেফাজত করুক, পুরা মুসলিম উম্মাকে হেফাজত করুক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনটাকে কমপ্লিট পরিপূর্ণ করে দিলাম, আমার দিনের কোনো এক জায়গাতে অন্য কোনো জায়গা থেকে কোনো সভ্যতার সংস্কৃতি ধার নেওয়ার পারমিশন নাই। বরং কি করতে হবে ভালো করে বুঝবেন, বরং পুরা জীবনটাকে যদি সাজাইতেই হয়, ওই মানুষটার সাজে সাজবো যেই মানুষটার চাইতে সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আর এক পিছু তৈরি করেন নাই, সেই মানুষটাই হলেন নবীউনা শাফিউনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষটার ব্যাপারে কিতাবের ভিতরে এসেছে, সাহাবী বয়ান করেন কোন এক চাঁদনি রাত্রে 14 তারিখের রাত্রে, কোন এক রাত্রে আমি একবার 14 তারিখের চাঁদের দিকে তাকাইতেছিলাম, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকাইতেছিলাম, কয়েকবার তাকানোর পরেও আমি নিজেকে সিদ্ধান্তে পৌঁছাইতে পারতেছি না কার চেহারাটা বেশি সুন্দর, কিন্তু 2-3 বার তাকাবার পরে আমার দিল আমার মন আমার চোখ সবই আমাকে ধাক্কা দিয়ে বলে, এত দেখার কি আছে চাঁদের দেহের ভিতরে, বন্ধুরা আমার কিছু কিছু ডিফেক্টের চিহ্ন আছে, বিশ্ব নবীজির চেহারার ভিতরে সেই চিহ্নটাও নাই। যেই পয়গম্বরের চরিত্রের মাধুর্যতা সম্পর্কে সিদ্দিক আকবরের বক্তব্য শুনাইতে চাই না, যেই পয়গম্বরের বন্ধুরা আমার চরিত্রের মাধুর্যতা সম্পর্কে ফারুক আজমের বক্তব্য শুনাইতে চাই না, আসমান জমিন যিনি তৈরি করলেন খদ্রব্বে করিম বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী, যেই মানুষটার চরিত্র বিশ্বসেরা, যেই মানুষটার চেহারা বিশ্বসেরা, যেই মানুষটার ফিটনেস বিশ্বসেরা, কেমন সেরা কেমন সেরা, খুব ভালো করে বুঝবেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেছেন, জুলাইখার যেই সমস্ত লোকেরা হযরত ইউসুফ পয়গম্বরকে দেখার জন্য যাদেরকে জুলাইখা আমন্ত্রণ করেছিলেন, হযরতে ইউসুফ পয়গম্বরকে যখন দেখে ফেললেন নারীরা, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। জুলাইখা যেই নারীদেরকে নিয়ে পয়গম্বর ইউসুফ পয়গম্বরকে দেখাইছিলেন, তারা তো বলেছিলেন, হাত কেটেছিলেন, ওই নারীরা যদি আমার পয়গম্বরকে দেখতো হাতের পরিবর্তে গলাই কেটে দিত। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বক্তব্য এক চুল পরিমাণে অত্যুক্তি ছিল না, কারণ তাকে দেখেন হাজার হাজার সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের চেহারার উপরে এমনটাই আসক্ত ছিলেন, পয়গম্বরের জন্য এমন পাগল ছিলেন, পয়গম্বরের ইশারাতে সন্তান ছেলে মেয়ে বউ বাচ্চা জীবন বন্ধুরা আমার সবগুলি বিসর্জন দিয়ে নিজের কলা কাটা দিয়ে রণাঙ্গনে শাহাদত পালন করে পিসা বরণ করেছেন।
সেই পয়গম্বরের বেশ আমাকে ধরতে হবে। ভিতরটা যদি এখন পর্যন্ত পয়গম্বরের মতো হয় নাই, কমপক্ষে বাহিরটা পয়গম্বরের মতো করে সাজাও, দেখতে যেন তোমাকে দেখলেই যেন মনে হয় পয়গম্বরের লোক। যেমন আমরা একজন র‍্যাবের বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি, জিজ্ঞাসা করা দরকার নেই এরা র‍্যাবের লোক। একজন পুলিশের পোশাকের দিকে তাকাইলেই বুঝি পুলিশের লোক। আর্মির লোকের চেহারা বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি আর্মির লোক। নৌবাহিনীর লোকের চেয়ে পোশাকের দিকে তাকাইলেই বুঝি নৌবাহিনী। বিমান বাহিনীর পোশাকের দিকে তাকাইলেই বোঝা যায় বিমান বাহিনী। মুসলমান নারী আর পুরুষের পোশাকের দিকে তাকাইলেই যেন মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর লোক, তাকাইলেই যেন মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। যদি এমনটি হতে পারে তাহলে কসম আল্লাহর, যদি এমনটি হতে পারে, উপরটা যদি আমি পাল্টাই দিন 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 দিন, ভিতরটা পাল্টাই দিবেন আমার আল্লাহ। এজন্য তো একজন কবি বড় চমৎকার বলেছেন, তেরে মাহবুবকে ইয়া রব, তেরে মাহবুবকে ইয়া রব, শাফাআত লেকে আয়া হো, হাকীকত উসকো তু কর দে, মে সুরত লেকে আয়া হো, না আজমত লেকে আয়া হো, না শৌকত লেকে আয়া হো, মুহাব্বত লেকে আয়া হো, মুহাব্বত লেকে আয়া হো। রবের কাছে বলতে পারবো রব্বুল আমিন, বেশভূষায় তোমার নবীর মতো করেছি, ভিতরটা এখনো সাজাইতে পারি নাই, ওটার মালিক আমি না। বিশ্ব নবীজি নিজেই দুহাত তুলে বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কুলুবানা আলা দীনিক, ও অন্তর ঘুরানোর মালিক আল্লাহ, তুমি আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে জমা রাখো, কারণ অন্তরের মালিক আমি না, অন্তরের মালিক তুমি। তুমি যদি না ঘুরাও সারা দুনিয়া মিলে আমার এই অন্তরটাকে ঘুরাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল কুলুব বাইনা ইসবাইর রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। আল্লাহর হাবিব বলেন, প্রতিটি মানুষের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝে, যেমন খুশি তেমন ঘুরান কে, চিল্লায় বলেন দেখি কে। এজন্যই তো দেখেন না হুজুররা যতবার দোয়া করেন নামাজের পরে এমনি একটা দোয়া কমন বলেন, কি শুরুতেই বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ দোয়া কমন বলেন কেন, আমি এখন হেদায়েতের উপরে আছি, কালকে আমি নাও থাকতে পারি, আমি যদি হেদায়েতের উপরে থাকি, হেদায়েতের উপরে, এটা আমার ক্রেডিট না, এটা আমার দেহবল বাহুবলে না, এটা বরং আমার আল্লাহর দয়া মায়া ভালোবাসার কারণে। এ কারণেই তো আল্লাহর কোরআন আল্লাহ নিজেই বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। মুহতারাম হাজেরিন, তো আমি আমার কথা শেষের দিকে নিয়ে আসছি। জিজ্ঞেস করেছিলাম আজান কখন, বলছে 5:06:50। আমি ঘড়ি দেখে দেখেই কথা বলছি। আমি আপনাদের কাছে আজকে মুহররমের এ মাসে আপনাদের খেদমতে মোট কথা হলো আমার দুইটা। এক নম্বর কথা হলো, মুহররমের এ মাসের 10 তারিখ আমাদের জন্য একটা আমল আছে, সে আমলটা কি একটু জোরে বলেন, নেকি জানি কত, 1 বছরের সগিরা সব গুনাহ মাফ হবে শুধু এই রোজা দিয়ে। এখন কথা, রোজা কয়টা? দুইটা। রোজা কয়টা বলেন, রোজা কয়টা? মানে দুই দিন আর কি, দুই দিনের রোজা, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 10 যদি রাখেন এটা উত্তম, 9-10 রাখলে উত্তম। মনে রাখবেন, এ রোজা কিন্তু কি না, ফরজ না, ওয়াজিব না, ওয়াজিব ছিল সাবেক ওয়াজিব, কথা বলেন না কেন, সাবেক চেয়ারম্যান আছে না, এটার কদর করা লাগে না। অন্য অনেক লোক আসছে, বর্তমান চেয়ারম্যানও আসছে, সাবেক চেয়ারম্যানও আসছে, চেয়ার দুইটাই দেওয়া লাগে, তাই না ভাই? তো মোহতারাম হাজিরিন, বর্তমান ফরজ হলো রমজানের রোজা, সাবেক ফরজ কি বলেন, আশুরার রোজা, কথা বলেন, সাবেক ফরজ কি,
সুতরাং এটা যখন আসছে চেয়ার একটা পাবেই, রমজানের জন্য 30 চেয়ার, এটার জন্য মাত্র 2 দিন, পারবো না ইনশাআল্লাহ, আমরা আমল করব 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। এই আমল ছাড়া এই দিনে আর কোনো আমল নাই, পিঠে বানানো নাই, রুটি বানানো নাই, তারপরে নিজের শরীরের উপরে আঘাত করা নাই, হাই হোসাইন বলা নাই, এগুলি কিচ্ছু নাই শরীয়তে, ইসলামে কিচ্ছু নাই এগুলি। বরং এ ব্যাপারে 2টি কথা 1-2 মিনিটের মধ্যে বলি। আমি কিন্তু শুরুতেই বলেছি আল্লাহর কোরআন থেকে আল্লাহ বলেন মাসের গণনা আমার কাছে 12টা, এর মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ 4টা, তার মধ্যে একটা মুহররম। বিশ্বনবীজি মদিনা শরীফে গেলেন যে জীবদ্দশায় না ইন্তেকালের পরে, এটা ভালো করে বুঝেই বলেন, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন জীবদ্দশায় না ইন্তেকালের পরে, জীবদ্দশায় নবীজি গেলেন, যা দেখলেন তারা রোজা রাখে, নবীজি রোজা রাখা শুরু করলেন। এক হাদিসে আছে নবীজি বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি 2টা রোজা রাখবো, পরে আর নবীজি বেঁচে ছিলেন না, আমাদের জন্য 2টা রোজা রাখার সিস্টেম। এখন কথা হলো আমাদের দেশে অনেক মানুষ বিষাদ সিন্ধু পড়ার কারণে, বিষাদ সিন্ধু পড়ছে, পড়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক নির্মম শাহাদতের এই ঘটনাটা ওইখান থেকে পড়ে, পড়ার কারণে খুব কাঁদতে থাকে, কেঁদে কেটে এই দিনটার মর্যাদা দেয় হলো যে এই দিনের মর্যাদা মূলত পয়গম্বরের নাতি এই তারিখে শহীদ হয়েছে তাই এই দিনের মর্যাদা বাড়ছে। এই কথাটা কি শুদ্ধ না ভুল? এই দিনের এই তারিখের মর্যাদা, এই মাসের মর্যাদা কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহাদতের পরে, না হুসাইন রাদিয়াল্লাহু আনহুর না আরো জন্মের আগে, বিশ্বনবীজির জন্মের, আদম আলাইহিস সালাম জন্মের আগে এই মাসের মর্যাদা? আদম আলাইহিস সালাম তখন জন্ম নেয় নাই, তখন তো আসমান জমিন তৈরি করছে, নাকি আগে আদম আলাইহিস সালামকে তৈরি করছে পরে আসমান জমিন বানাইছে? এরকম না, আগে বানাইছে আসমান জমিন, তারপরে আদম আলাইহিস সালামকে তৈরি করছেন। 2 নম্বর কথা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু নবী আলাইহিস সালাম এই দিনের এই 10 তারিখের মর্যাদার জন্য রোজা রেখেছেন, তখন কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন? না, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আরো কয়েক বছর হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে বেঁচে ছিলেন, এরপরে উনি দুনিয়া থেকে এই দিনে শাহাদত বরণ করেছেন। এজন্য এই দিনের এই মাসের মর্যাদা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের কারণে বাড়ে নাই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম এই শাহাদতের দুর্ঘটনাটা এই তারিখে হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের দাম, ওনার মর্যাদা আরো বেড়ে গেছে, ওনার দাম আরো বাড়ছে। একে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম, দ্বিতীয়ত পয়গম্বরের নাতি, তৃতীয়ত সাধারণভাবে ইন্তেকাল করেন নাই, নির্মমভাবে নির্যাতিত হয়ে শহীদ হয়েছেন। যেই বর্ণনা যদি আমি এখন শুরু করি আমাকেও কাঁদতে হবে, আপনারাও কাঁদবেন, মনের অজান্তেই চোখের পানি চলে আসবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের নির্মম ঘটনা যদি, মর্মান্তিক ঘটনা যদি বলা হয় সবার চোখে পানি আসবে। কিন্তু যেটা ঘটছে সেটা তো ঘটছে, এই ব্যাপারে সিদ্ধান্ত ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিবেন। মূল কথা হলো উনি না স্বাভাবিক যদি এন্তেকাল করতেন তার চাইতে শহীদ হওয়ার কারণে ওনার মর্যাদা কমছে না বাড়ছে? উনি শহীদ হওয়ার কারণে কি শাহাদতের মর্যাদা বাড়ছে না শাহাদতের কারণে ওনার মর্যাদা বাড়ছে? ঠিক তদ্রূপ মুহররমের 10 তারিখে শহীদ হওয়ার কারণে মুহররমের মর্যাদা বাড়ে নাই, 10 তারিখের মর্যাদা বাড়ে নাই, হুসাইন রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের এই নাতি এই তারিখে শাহাদত সংগঠিত হওয়ার কারণে ওনার মর্যাদা আরো বেড়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝা, হৃদয়ঙ্গম করা, সহি তরিকা আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।